করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে এমন আশঙ্কা হলে অনলাইনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্লু কর্নারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিংবা ব্র্যাক পরিচালিত কিওস্কে গিয়ে নমুনা দিয়ে আসতে পারেন। এর বাইরে ব্যয়বহুল বেসরকারি ১৩টি প্রতিষ্ঠানকে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করালে ৩৫০০ টাকা ও হাসপাতালের প্রতিনিধি বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ৪৫০০ টাকা পর্যন্ত বেঁধে দিয়েছে সরকার। তবে বেশিরভাগ হাসপাতালই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি আদায় করছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা প্রথম আলোকে বলেন, ৪৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রধানত বিএসএমএমইউ ব্র্যাকের কিওস্কগুলোতে গিয়ে নমুনা দিতে হবে। কিছু কিছু সরকারি হাসপাতালও নমুনা নিয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা দিতে হলে আগে থেকে অনলাইনে সাক্ষাৎকার ফর্ম পূরণ করতে হবে। সাক্ষাৎকার ফর্মটি পাওয়া যাবে বিএসএমএমইউ এর ওয়েবসাইটে, যেখানে লেখা আছে ফিবার ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্টের জন্য ক্লিক করুন। যারা এই ফর্ম পূরণ করবেন তাদের মুঠোফোন নম্বরে বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট নম্বর থেকে বার্তা পাঠানো হবে। এই খুদে বার্তা দেখালে পরীক্ষা করা যাবে। বিএসএমএমইউ এর ফিবার ক্লিনিক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফোন করা যাবে এই নম্বরে। যে সকল কেন্দ্রগুলোতে কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল মিরপুর ১৩, ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার মিরপুর ১৩, আনোয়ারা মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ বাউনিয়া, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ উত্তরা, উত্তরা হাই স্কুল সেক্টর ৬ উত্তরা, ১০ নম্বর কমিউনিটি সেন্টার সেক্টর ৬ উত্তরা, উত্তর খান জেনারেল হাসপাতাল উত্তর খান ওয়ার্ড ৪৫, নবজাগরণ ক্লাব জামতলা ইসমাইল দেওয়ান মহল্লা আজিমপুর দক্ষিণ খান, পল্টন কমিউনিটি সেন্টার নয়াপল্টন পল্টন থানার উল্টো দিকে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ১ ও ২, পেস ক্লাব ৫০ নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি কমিউনিটি সেন্টার শহীদ ফারুক সড়ক জলাপাড়া যাত্রাবাড়ি, সুইপার কলোনি দয়াগঞ্জ বস্তি যাত্রাবাড়ি, হাজি জুম্মুন কমিউনিটি সেন্টার নয়াবাজার মোড় হাজি রশিদ লেন, বাসাবো কমিউনিটি সেন্টার বাসাবো, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেগুনবাগিচা, আমলিগোলা পার্ক ও কমিউনিটি সেন্টার ধানমন্ডি, সূচনা কমিউনিটি সেন্টার মোহাম্মদপুর, আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার মধুবাগ মগবাজার, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী কমিউনিটি সেন্টার কামরাঙ্গীচর, শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল টঙ্গী, উপজেলা হেলথ কমপ্লেক্স সাভার, পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয় করাইল বনানী, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল, সবুজবাগ সরকারি মহাবিদ্যালয় বাসাবো খিলগাঁও, খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও, তিতুমির কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ট হাসপাতাল এবং নারায়ণগঞ্জের ২টি কেন্দ্র নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, এমডব্লিউ উচ্চ বিদ্যালয় সিদ্ধিরগঞ্জ। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহযোগী পরিচালক মোর্শেদা চৌধুরী প্রথম আলোকে বলেন, সকাল ১০:৩০ থেকে ২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করে তারা সরকার নির্ধারিত গবেষণাগারে পৌঁছে দেন। দৈনিক ১-১টি বুথ থেকে তারা ৩০টি নমুনা সংগ্রহ করে থাকেন। ঢাকা মেডিকেল কলেজের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বা উপসর্গ নিয়ে যারা আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন কিংবা অন্য কোনো রোগে ভর্তি রোগীরা পরীক্ষা করাতে পারবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই। এ তথ্য দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন। এছাড়াও মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চাইল্ড হেলথ কেয়ার রিসার্চ ফাউন্ডেশন ও ঢাকা শিশু হাসপাতালে ভর্তি রোগীদের নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে। বেসরকারি ব্যবস্থাপনায় ঢাকায় যেখানে নমুনা পরীক্ষা করা যাবে, এভার কেয়ার হসপিটাল, স্কোয়ার হসপিটাল, পাবা হেলথ বাংলাদেশ লিমিটেড, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক,
বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস জেনারেল হসপিটাল ঢাকা, কেয়ার মেডিকেল কলেজ ঢাকা। ঢাকার বাইরে বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা যাবে TMSS মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল বগুড়া, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড চট্টগ্রাম। ঢাকার বাইরে যেসব জায়গায় সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর, রাজশাহী মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, ফরিদপুর মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। এসব মেডিকেল কলেজ ও হাসপাতালে অন্তর্বিভাগে ভর্তি রোগী বা বহির্বিভাগে আসা রোগীর নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হচ্ছে। এর বাইরে নমুনা সংগ্রহের জন্য পরীক্ষা করা হচ্ছে কয়েকটি গবেষণাগারে, যেমন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজী কোভিড-19 পিসিআর ল্যাব, রূপগঞ্জ নারায়ণগঞ্জ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা প্রথম আলোকে বলেন, এখন সব হাসপাতালে ফ্লু কর্নার করার নির্দেশ দেওয়া হচ্ছে। কোভিড-19 এর উপসর্গ আছে এমন রোগীদের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো যাবে।